বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইউসুফ রানা, কথা বলবো তার সাথে। ইউসুফ রানা, সর্বশেষ পরিস্থিতি জানাবেন সেখানে। চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আজকে চারটি কোম্পানির শুনানি হওয়ার কথা রয়েছে, এরই মধ্যে দুটো গিয়েছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে বাজারে বাজার নিয়ন্ত্রণ করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি পণ্য বিক্রি করার যে অভিযোগটা তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটি তারা বলছেন যে সেটি অস্বীকার করছেন, এবং তারা বলছেন যে তাদের এই যে অভিযোগটা তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেটি তারা বলছেন যে সেটি অস্বীকার করছেন, এবং তারা বলছেন যে তাদের এই অভিযোগগুলো সঠিক নয়, এবং তাদের এটা তাদের কোম্পানির পক্ষ থেকে যে জবাব দেওয়ার প্রক্রিয়া সেই জবাব তারা দিবেন, এবং এই জন্য তারা এই সেই কমিশনে এই সেই সময় চেয়েছিলেন, 22 জুন তাদেরকে পরবর্তী সময় দেওয়া হয়েছে, এবং এরপরে এসএলএম গ্রুপের বিক্রয় প্রতিনিধিরা যারা এসেছিলেন কোম্পানির পক্ষ থেকে তাদের দু একজনের সাথেও আমরা কথা বলেছি, তারা তাদের শুনানির পরবর্তী তারিখটিও কিন্তু আগামী 22 জুন নির্ধারণ করা হয়েছে। এখানে আমাদের সামনে এসএলএমের যে প্রতিনিধি এসেছেন তিনি আছেন, আমরা তার সাথে এখন একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এবং আজকে যে শুনানি সেটা নিয়ে কি হয়েছে একটু বলবেন। অ্যাকচুয়ালি এই অভিযোগটা গণহারে সবার জন্যই প্রযোজ্য করে দিয়েছিলেন, কিন্তু আমাদের প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা আমাদের ক্যাপাসিটির চেয়ে বেশি সাপ্লাই দিয়েছি, প্রাইসও কম রেখেছিলাম, আমাদের থেকে এই জাতীয় কোনো অভিযোগ পায়নি। শুধু ওই মানে কমনলি যে বাড়লো কেন, এই কারণে এই ব্যাপারে তারা যে জানার চেষ্টা করেছে, যে যার মিল উত্তর দিয়েছে আমরা আমাদের উত্তর দিয়েছি। আমাদের শুনছিলেন চৈতে আপনি যে তারা কিন্তু তাদের অভিযোগটা বরাবরই অস্বীকার করে আসছে, এবং বিকেলে আরও অপর দুটি কোম্পানি আসবে, আমরা পরবর্তীতে এই শুনানির সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাতে পারবো। চৈতি, ইউসুফ রানা, ধন্যবাদ আপনাকে।